সুপ্রিয় দর্শক, আজ 12 জুলাই 2020 রবিবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট। আপনারা জানেন যে বাংলাদেশে পুরনো যে 16টি ডিস্ট্রিক্ট রয়েছে, তার মধ্যে একমাত্র দিনাজপুর শহর যেখানে এই ধরনের হাট বসে, এবং এটা 200 বছরের অনেক পুরনো ঐতিহ্যবাহী হাট। আজ প্রচুর বৃষ্টি, গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এই অঞ্চলে। এই যে আপনারা দেখছেন, যে গুগলে বলেছে এখানে বন্যার একটা সম্ভাবনা আছে, তো এই বৃষ্টির মধ্যে এই যে দেখুন, এখানে ছাগলের হাটে আমরা নিয়ে এসেছি। আগামী কুরবানি উপলক্ষে আপনাদেরকে খাসির দাম জানানোর আমরা চেষ্টা করব। এই যে দেখছেন আপনারা, এখানে সমস্ত খাসি। তো আমরা এখন কথা বলি একজন ব্যবসায়ীর সাথে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম হলো রফিকুল ইসলাম সুমন। আচ্ছা সুমন ভাই, আচ্ছা সুমন ভাই, আপনার তো খামার রয়েছে? জি জি, আমার দৌলাপুরে খামার আছে। আচ্ছা খামার রয়েছে, আর আপনি এই ঈদের সময় আপনার তো খাসিরও বিজনেস আছে? জি, ঈদের সময় খাসির বিজনেস। আচ্ছা আমরা একটু জানতে চাই যে এই যে খাসিগুলি রয়েছে, এই খাসিগুলি যদি লাইভ ওয়েটে কেউ কিনতে চায়, জি, তাহলে আপনি কত করে দিতে পারবেন? আমি মানে সর্বোচ্চ 375 টাকা কেজি হিসেবে দিতে পারবো লাইভ ওয়েট। লাইভ ওয়েট 375 টাকা কেজি আপনি এই খাসি দিবেন? জি। আচ্ছা দূর দূরান্তের মানুষ যদি আপনার কাছে এই ধরনের খাসি নিতে চায়, আপনি কতগুলি খাসি সাপ্লাই দিতে পারবেন? আমার কাছে যারা যা যত চাহিদা আছে তা তত দিতে পারবো, মানে এক ট্রাক দুই ট্রাক, এক ট্রাক দুই ট্রাক সমস্ত খাসি আপনারা দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা শুনছি বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। আপনারা কুরবানির হাটে আমাদেরকে খাসির দাম জানাতে বলেছেন, আমরা সেই হিসেবে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আমরা দিনাজপুরের আমরা রেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখানে সলিড হিসাব, আপনারা এখানে লাইভ ওয়েট ওয়েট হবে, ওয়েট হলে 375 টাকা করে খাসির কেজি। আপনারা জানেন যে খাসিতে প্রতি খাসিতে 50-60% মাংস পাওয়া যায়, আপনারা এটা জানেন। তো সেই হিসেবে 375 টাকা আপনারা দেখছেন এখানে তারা একটি দাম নির্ধারণ করেছে। আচ্ছা শুন ভাই, আপনি কি মনে করেন যে এই 375 টাকা করে মানুষ যদি কোরবানির খাসি কিনে, তাহলে অন্যান্য জায়গার থেকে এটা সস্তায় পড়বে? সস্তায় পড়বে, আমাদের দিনাজপুরের মধ্যে সস্তায় পড়বে, অন্যান্য জায়গার থেকে আমাদের দিনাজপুরে অনেক সস্তায় পড়বে। সস্তায় পড়বে? জি। তার মানে দূর দূরান্তের মানুষরা এইটাতে আপনারা চাচ্ছেন যে তাদেরকে আকৃষ্ট করতে, এই 375 টাকা কেজি ধরে এখানে খাসি নিয়ে আসা? জি। আচ্ছা সুমন ভাই, কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন। 01737369191। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবার আমরা কথা বলি এই যে আরো ব্যাপারী আছে তাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? স্বপন। স্বপন? আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? টেকরা থেকে এসেছি, বিরল থানা। আচ্ছা বিরল থানা। আচ্ছা আপনি কি এই খাসির ব্যবসা করেন? করি। কয়টা খাসি আনছেন আজকে? ছয়টা। এই যে এই ধরনের, এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, এই যে বড় বড় খাসি, এগুলো 6টা আনা হয়েছে আপনারা দেখছেন। আচ্ছা আপনি শুনলেন যে এখানে 375 টাকা করে লাইফ ওয়েটে খাসি বিক্রি? জি শুনছি। তো আপনি কি এটা দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো, অবশ্যই দিতে পারবো। দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আচ্ছা আপনি মোটামুটি আপনি কতগুলি খাসি এই ঈদের মধ্যে আপনি সাপ্লাই দিতে পারবেন? মনে করেন 150। 150 খাসি দিতে পারবেন? এবং এই লাইফ ওয়েট 375 টাকা ধরে আপনি এই খাসি দেবেন? হ্যাঁ দিতে পারবো। আচ্ছা আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে এই ধরনের বড় বড় খাসি, মিডিয়াম থেকে বড় বড় খাসি, যে কোনো খাসি আপনারা 375 টাকা ধরে আপনারা দিনাজপুরের এই রেলবাজার হাট এখানে আপনারা পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে সেই সাথে পাইকারদের ঠিকানা দেওয়ারও চেষ্টা করছি, তাদের মোবাইল নাম্বার। আপনাদের যদি পছন্দ হয়, ক্যালকুলেশন করে আপনাদের যদি মনে হয় এখানে সস্তা, তবে আপনারা তাদের সঙ্গে যেন যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই যে এই জায়গায় একটু বড় বড় দুটো খাসি দেখছি আমরা। এই যে দেখুন এই খাসি দুটো জিনিস আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এইগুলি কিরকম ওজন হবে? মাংস কতটুকু হইতে পারে আপনার হিসাবে? 14-15 কেজি। আচ্ছা 15 কেজি যদি মাংস, আপনি দাম চাচ্ছেন কত? একটা দাম চাচ্ছি 10.5-10.5-10। আর মানুষ দরদাম কত করতেছে?
আপনারা শুনছেন, আমরা আপনাদেরকে আগামী কুরবানি উপলক্ষে আপনারা যারা খাসির খোঁজ করেন সেই খোঁজ জানাতেই আমরা এই রেলবাজার হাটে এসেছি। আজ প্রচন্ড বৃষ্টি, আপনারা দেখছেন আজ 12 জুলাই 2020 রবিবার। আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এখানে গরু ছাগলের হাট বসে, তবে গরুর হাটটি একটু ছোট হয়, তবে ছাগল ভালো উঠে। কিন্তু এই বৃষ্টির কারণে আজ ছাগল খুব কম এসেছে। আপনারা জানেন যে বৃষ্টিতে ছাগলের সমস্যা। ভাই, এটা খাসি? হ্যাঁ, খাসি ভাই। আচ্ছা, এই খাসি দাম কত যাচ্ছে? 11,000। মানুষ দরদাম কত করছে? সাড়ে সাত আট। আর আপনি লাস্ট কততে দিবেন? মানে আপনি 10 হলে দিবেন? 10 হলে দিবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই রেলবাজার হাট থেকে আমরা আপনাদেরকে খাসির দাম জানানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখছি কিছু ছাগল, এর মধ্যে খাসি রয়েছে দুটো। এই যে এই দুটো, ভাই, এই খাসি দুটো কত যাচ্ছেন? 22,000 টাকা দাম চাইছেন। তারপরে দরদাম কত করছে মানুষ? কাস্টমার বলে নাই? কেউ দাম বলে নাই? আপনি কত হইলে মনস্থ করছেন? কত হইলে মনস্থ করছেন দিবেন? 19-20 হলে দিবেন? আচ্ছা, শুনছি আমরা সুপ্রিয় দর্শক। বয়স কত? বয়স সুপ্রিয় দর্শক, এবার আমরা দুটো পাঠার বাচ্চা দেখছি। এই যে দেখুন, পাঠা, একটা পাঠা একটা আলু ওই কোনটা পাঠা? কালোটা? কালোটা পাঠা। আচ্ছা, কালোটা পাঠা। এই পাঠাটার দাম কত যাচ্ছে? 5,000 চাইছেন। দরদাম করছে কেউ? না। মানে কত হইলে আপনি ছাড়বেন? 3,500 হইলে আপনি এই পাঠাটা ছাড়বেন? আর এ পাশেরটা কি? হালুয়ান। হালুয়ান, হালুয়ানটার একটু দাম জিজ্ঞাসা করি। 3,200 চাইছেন। আর কত হইলে ছাড়ে দিবেন? 2,000 হইলে ছাড়ে দিবেন? আচ্ছা, শুনছি প্রদর্শক। প্রদর্শক, এখানে আমরা দেখছি কিছু বড় বড় জাতের, এটা ক্রস জাতের তিনটা খাসি। এই যে দেখুন, তা আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনারা কি এই খাসিগুলি আনছেন? আচ্ছা, এগুলি কি বাড়িতে পালেন আপনারা? বাসায় পালেন? এমনি কতগুলি খাসি আছে আপনার বাসায়? এই তিনটাই ছিল। আচ্ছা, এগুলোর প্রাইস কিরকম চাচ্ছেন? হ্যাঁ, 3,24,000 টাকা। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক বড় বড় খাসি, এগুলো 8,000 টাকা করে ওনারা এগুলোর দাম চাচ্ছে। আচ্ছা আপা, আপনার সঙ্গে একটু কথা বলি, যে মানুষ দরদাম করছে? কত পর্যন্ত? 15-16,000 টাকা পর্যন্ত বলছে। আর কত হইলে আপনি মনস্থ করছেন? 24,000ই আপনি এটা দিবেন? আর আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন তিনটি খাসি, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাসিগুলি, এই যে 24,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এবং কুরবানিতে এগুলির অনেক চাহিদা রয়েছে। এরপরে আসুন আমরা আপনাদেরকে আরো কিছু খাসির দাম জানানোর চেষ্টা করি। এবার দেখছি আমরা একটা খাসি, আপনারা দেখছেন বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্য উনি খাসিটাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। ভাই, এটা জাত কি? রাম ছাগল। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? 6,000 টাকা চাইছেন। মানুষ দরদাম করছে? কত? 4,500। মানে দেননি এখনো? কত হইলে আপনি ছাড়বেন? 5,500-এর নিচে ছাড়বেন না। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন প্রকার খাসির দাম এই রেলবাজার হাট থেকে জানানোর চেষ্টা করছি। তো সুপ্রিয় দর্শক, বৃষ্টি স্নাত এই দিনে আপনারা দেখছেন যে বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনে ছাগলের বেচা বিক্রি সাধারণত শূন্যের কথায় নেমে আসে। তবুও এখানে 2-4টা ছাগল এসেছে, তবে এখানে ছাগলের পরিমাণ একটু বেশি আসে। তা আমরা আপনাদেরকে দিনাজপুর রেলবাজার হাট আবারও জানিয়ে রাখি, প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে এখানে হাট বসে। আজ রবিবার, আপনাদেরকে আমরা এই রেলবাজার হাট থেকে আগামী কুরবানি উপলক্ষে আমরা খাসির দামগুলি জানানোর আমরা চেষ্টা করলাম এতক্ষণ ধরে। তো এবার আমরা একটু শুনি যে এখানে আসলে লেখানিটা কত।
এখানে আমরা দেখছি লেখা চলছে ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা এখানে এই ছাগলের লেখানি কত? মাত্র 100 টাকা, মানে প্রতি পিস ছাগল 100 টাকা করে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে রেলবাজার হাট থেকে খাসির দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।